হ্যালো, তুমি কোথায় আছো গো? কখন ফিরবে? দিয়া, আমার ফিরতে একটু দেরি হবে। শোনো, তুমি আমার জন্য অপেক্ষা না করে খেয়ে নিও, বুঝেছো? আরে বাবা, তুমি আছোটা কোথায় সেটা তো বলো। দিয়া, আমি একটা জরুরি কাজের মধ্যে আছি, বাড়ি গিয়ে কথা হবে। ঠিক আছে, রাখছি। ইকি, কোথায় আছে সেটা না বলেই ফোনটা রেখে দিল। কি আসতে দেরি হবে বলেছে তো? আমি আমার ছেলেকে চিনি, একবার বাড়ির বাইরে বেরোলে না বাড়ির কথা মনে থাকে না। চলো ওখানে বসবে, চলো আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, কেমন? বসো বসো এখানে। কি হলো, বসো। লক্ষ্মী মেয়ের মতন খেয়ে নাও দিয়া। খেয়ে দিয়ে গায়ে জোর না বাড়ালে ফিটনেস টেস্টে ভালো পারফর্ম করবে কি করে? ফিটনেস টেস্টে ভালো পারফর্ম করাচ্ছি আমি, কিন্তু কি করবেটা কি বেবি? সারাটা দিন তো এই রান্নাঘরে ঘুর ঘুর করেও তোমার শাশুড়ির চোখে ধুলো দিয়ে দেওয়ার খাবারে ওষুধটা দিতে পারলে না। সেটাই তো আমি ভাবছি মা, দিয়া যেভাবে সুস্থ হয়ে লাফালাফি করতে শুরু করে দিয়েছে তাতে আজকে ডোজটা দিতে না পারলে তো প্রবলেম হয়ে যাবে। তা তো হবেই। ওরে মেজনাথ বউ, আমার পানের বাটাটা কোথায় রাখলি ভাই? জয় বজরং বলি, জয় বজরং। এরকম ভালো ভালো আইডিয়া তুমি আমাকে দিতে থাকো, শুধু দিতে থাকো, তবে না মায়াঙ্কা ত্রিনা আমাকে প্রচুর 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 টাকায় মুড়ে দেবে। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যাইনি, তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি, ঘরে তো ঠাম্মু ছিল তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, এটা যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন, আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ফ্রেন অয়েল গরম করে তাতে গোটা কালো সরষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।